মেলা বসে গেছে, মেলার শেষ মুহূর্তের যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন, মেলাতে কি কি দোকান এসেছে, মন্দিরে রথটা কতটা কি রেডি হলো, সবই দেখাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন bengal.com এর। এখন চলে এসেছে দুর্গাপুরের মামরা বাজারের যে জগন্নাথ মন্দিরের সামনে রথ হয় ঠিক সেখানে। মেলা বসে গেছে, মেলার শেষ মুহূর্তের যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন, মেলাতে কি কি দোকান এসেছে, মন্দিরে রথটা কতটা কি রেডি হলো, সবই দেখাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন bengal.com এর। চলুন, এই দেখুন, এই যে মন্দির, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের গেট দেখলেন এবং বাঁ দিকে হচ্ছে ঠাকুর থাকবে, মানে এটা মাসির বাড়ি হচ্ছে। ভেতরে জগন্নাথ মন্দির, কিন্তু এখানটা হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর এবং সুভদ্রা দেবীর এখানে জায়গা। এইখানটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে, খুব সুন্দর মণ্ডপ হচ্ছে। আর ডান দিকটা, ঠিক এইখানেই প্রোগ্রাম হয়, নানান রকমের অনুষ্ঠান প্রত্যেক দিন হয়, আপনারা জানেন, উল্টো রথ অবধি। এখানে কিন্তু প্রত্যেক দিন এলে আপনারা প্রোগ্রাম দেখতে পাবেন, প্রায় হয়, প্রত্যেক বছর হয়, সেটাই বললাম। এখানে মহাপ্রসাদ পাওয়া যায়, অনেকে মহাপ্রসাদ এখান থেকে নিয়ে নেন। এই যে এরপর হচ্ছে গেট, এই দেখুন, এই সুন্দর গেটটা শ্রী জগন্নাথ মন্দিরের সুন্দর মন্দির একটা। চলুন, মামরা বাজারে অনেকেই যারা আসেন মেলা দেখতে বা এই মন্দিরে, তারা জানেন, কিন্তু অনেকেই হয়তো দূরে থেকে জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ভালো হবে। সঙ্গে থাকুন। জগন্নাথ দেবের মন্দিরটা অসাধারণ লাগে প্রত্যেকবার যখনই আসে, আর এখন আরও ভালো লাগছে, কেন বলুন তো, রং করেছে যে নতুন করে, আর এখানে একদম মেরামতি চলছে, মানে সাজানো চলছে আসলে। আর কিছুদিনের মধ্যেই রথ, তো রথটা দেখুন, এই রথটাই সেজে উঠবে, এই রথেই ঠাকুর যাবে এবং দেখতে পাবেন রথযাত্রা, কী দারুণ রথটা, যখন সাজানো হয় তখন কিন্তু দুর্দান্ত লাগে। মন্দিরটাও দেখাবো, রথটাকে দেখে নিন। মন্দির বাঁ দিকে, এই দিকে পুরো মেলার বাকি সমস্ত দোকানগুলো বসে। এই দেখুন, এই সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা মামরা বাজার, মামরা বাজারের একদম রাস্তাটা সোজা এটা চলে এসেছে, একদম MMC যে রোডটা সেটাতে অ্যাটাচ হয়েছে। আর এইদিকে রাইডসগুলো, মানে বিভিন্ন রকম ড্রাগন ট্রেন, নাগরদোলনা থেকে শুরু করে নানান রকমের রাইডস যেগুলো, সেগুলো এইদিকে বসে। চলুন দেখে নিই কতটা কী রাইডস, কী কী এসেছে, কী কী দোকান কতটা কী রেডি হয়েছে। মন্দির আপনারা আগেও দেখেছেন bengal.com থেকে, আমরা দেখিয়েছি, আজকে মন্দিরের মেরামতির কাজ চলছে, এখন বন্ধ, কিন্তু আমরা আবার নিশ্চয়ই রথের সময় আসবো, তখন তো ঠাকুর দেখবেন, রথ তখন অন্য রকমভাবে দেখতে পাবেন। আর প্রত্যেক বছর দেখাই রথের মেলা, আমরা যেমন চিত্রালয়ের আগেই আমরা ছিলাম লাইভে, চিত্রালয়ের মেলা আপনারা লাইভে দেখে নিয়েছেন, আকবর রোডের যে ইস্কনের মন্দিরে সেটাও আপনারা দেখেছেন রথের প্রস্তুতি, এবং মন্দিরে তো আমরা প্রায় যাই। তো এই এখন মামরা বাজারের যে জগন্নাথ মন্দিরের মন্দির, মন্দিরের মেরামতির কাজ সবই দেখতে পাচ্ছেন, সামনের রথ দেখালাম। জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে কিছুদিন আগেই, শোনা যায়
যে এই জগন্নাথদেবের স্নান যাত্রা যেদিনে হয় তারপরে নাকি ঠাকুরের জ্বর আছে এবং তারপর থেকে মন্দিরটাও এই জন্য বন্ধ আছে। মন্দির মেরামতিরও কাজ চলছে, কিন্তু মেলাটা কেমন লাগলো, মেলার প্রস্তুতি কেমন লাগলো, মন্দিরটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আসবো আবার, দেখাবো আপনাদেরকে রথের মেলা, দুর্গাপুরের বিভিন্ন জায়গা, বাইরেরও পাশাপাশি কিছু জায়গা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। কমেন্টস করবেন, শেয়ার করবেন, সবাই পেজটাকে ফলো করবেন অবশ্যই। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।